নমস্কার, গল্পের মেশিন লীমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য পশ্চিমী সাহিত্যে রহস্য রোমাঞ্চে ভরপুর একটি বিশেষ গল্প নিয়ে হাজির হয়েছি। আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো রচিত দ্য ব্ল্যাক ক্যাট অবলম্বনে কালো বেড়াল। এটি একটি বিশেষত অনুবাদ গল্প। গল্পের বহু দৃশ্যপট অত্যন্ত নৃশংস ও ভয়াবহ, যা কেবলমাত্র লেখকের কল্পনাশ্রিত, যা বাস্তবে কখনোই সমর্থনযোগ্য নয়। কারো ভাবাবেগকে আহত করা আমার উদ্দেশ্য নয়। যারা ভিন্ন স্বাদে গল্প শুনতে আগ্রহী তাদের জন্য এই গল্পটি। তো আসুন গল্পটি শুরু করা যাক। আজ আমি কলম নিয়ে বসেছি এক ভয়ঙ্কর গল্প শোনাতে। কাহিনীটা অবশ্য ঘরোয়া, কিন্তু আমার নিজের কাছে তা অপ্রত্যাশিত। এটা স্বপক্ষে কিছু বলার ইচ্ছে আমার নেই। সত্যি বলতে কি, ঘটনাটার ফলে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। মনের ভেতরটা জ্বলে গিয়েছিল, আমি ভেতরে ভেতরে ধসে গিয়েছিলাম বলা চলে। ব্যাপারটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না। ওই ঘটনাটা নিছকই আমার কাছে একটা আতঙ্কজনক ব্যাপার নয়, বরং এমন কিছু যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। প্রকৃতিতে এরকম ঘটনা খুব কমই ঘটে। যাই হোক, ছোটবেলা থেকেই আমি ভীষণ পশু পাখি ভালোবাসতাম, সেই জন্য বিভিন্ন ধরনের পশু পাখি পুষতাম। এতে অবশ্য আমার বাবা মায়েরও প্রশ্রয় ছিল। আমার ছোটবেলা বেশিরভাগই সময় ওদের নিয়ে কেটেছে। ওদের খাইয়ে আমার মনে যে আনন্দ হতো তা অন্য কিছুতে হতো না। এই অদ্ভুত ধরনের মানসিকতা আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমতো বেড়ে গিয়েছিল। যুবক বয়সেও আমি এসব থেকেই আনন্দ খুঁজে পেতাম। কোনো নিষ্ঠুর মানুষের মধ্যে নিজেকে ত্যাগ করে অন্যের উপকার করার মধ্যে অদ্ভুত ব্যাপার আছে, কিন্তু সেটা যাচাই করতে সে আশ্রয় না উদ্ভট উপায়ের। যাই হোক, ঘটনাটার ক্ষেত্রে আসা যাক। এক সময় আমার বিয়ে হলো। বলা বাহুল্য আমার স্ত্রী হয়ে যে এলো, সে মেয়েটিও ভীষণ পশু পাখিকে ভালোবাসে। এতে আমি মনে মনে খুশি হলাম। আমার স্ত্রী আমাকে বুঝতে পেরেছিল বলা যায়, কারণ পশু পাখিদের সঙ্গে মেশার যে গুণ আমার মধ্যে ছিল, ক্রমে ক্রমে সে ব্যাপারটা ও অর্জন করে নিল। আমাদের বাড়িতে ছিল কিছু পাখি, একটা গোল্ডফিশ আর চমৎকার একটা কুকুর। এছাড়াও ছিল একটা বাদর। কিন্তু আরো একটা জিনিস আমাদের বাড়িতে ছিল, সেটা হচ্ছে আকারে বড় সড়ো গোছের কালো রঙের একটা বেড়াল। কিন্তু পশু হলে কি হবে, দারুণ বুদ্ধিমান ছিল বেড়ালটা। এই বেড়ালটার সঙ্গে কথা বলার সময় আমার স্ত্রী যেসব প্রাচীন জনপ্রিয় কথা আছে সেসব বলতো। যেমন একটা হলো, প্রাচীনকালে লোক বিশ্বাস করত ডাইনিরা নাকি কালো বেড়াল হয়ে ঘুরে বেড়ায়। অবশ্য আমি ভালোভাবেই জানতাম আমার স্ত্রীর কোনো রকম সংস্কার ছিল না। যাই হোক, আমার স্ত্রী প্রায়ই এসব ধরনের কথাবার্তা বলত। কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। যে বেড়ালটার কথা বলছি ওর নাম ছিল প্লুটো। আমার পোষা পশু পাখির মধ্যে প্লুটো ছিল সবচাইতে প্রিয়, খেলার সঙ্গীও বলা যায়। ওকে আমি খাওয়াতাম, সারাটা বাড়ি ও আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। এমনকি যখন আমি রাস্তায় বেরোতাম তখনও আমার পিছু নিত। ওকে থামাতে আমাকে রীতিমতো বেগ পেতে হবো। আমাদের এই ব্যাপারটা বেশ কবছর চলেছিল, কিন্তু এর মধ্যে খুব গোপনে একটা জিনিস ঘটে যাচ্ছিল। আমার বয়স যত বাড়ছিল ততই আমার চরিত্রের মধ্যে ক্রমশ একটা পরিবর্তন ঘটে যাচ্ছিল। আমি আস্তে আস্তে নিষ্ঠুর হয়ে উঠলাম, আর এই জন্য স্ত্রীর এলোমেলো কথা অনবরত শুনতে লাগলাম। অবশেষে একদিন ওর উপর রীতিমতো খানিকটা রাগে ব্যবহারও করে ফেললাম। অদ্ভুত ব্যাপার, পোষা পশু পাখিগুলো আমার এই পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। তখন আমি শুধু ওদেরকে অবহেলাই করি তা নয়,
ওদের ক্ষতি হয় এরকম আচরণও করতে লাগলাম। অবশ্য এখনো একমাত্র পুলুটোর সঙ্গেই খারাপ আচরণ করার ব্যাপারে নিজেকে সংযুক্ত রাখতাম, কিন্তু অন্যান্য পশু পাখিদের সঙ্গে সামনাসামনি আমি রীতিমতো খারাপ ব্যবহার করতাম। ব্যাপারটা নেশার মতো ক্রমশ বেড়ে যেতে লাগলো। সবশেষে কি আমার অমন প্রিয় প্লুটো বুড়ো আর কিছুটা পিটপিটে হয়ে গেল, তাকে আমি রেহাই দিলাম না, তার সঙ্গেও যাচ্ছে তাই ব্যবহার শুরু করলাম। একদিন রাতে শহর থেকে রীতিমতো মাতাল হয়ে ফিরলাম। বাড়িতে ঢোকা মাত্র বিড়ালটা তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে গেল। আমার যেন মনে হলো বিড়ালটা আমাকে ভয় পেয়েই পালিয়ে গেছে। দৌড়ে গিয়ে আমি ধরলাম ওকে। হঠাৎ আমার এই হিংস্র আচরণে ও ভয় পেয়ে গেল। মরিয়া হয়ে তখন আমার হাতে কামড়ে দিল। আর ঠিক তখনই আমার মধ্যে একটা শয়তান ভর করলো। আমি আর স্বাভাবিক রইলাম না। নিষ্ঠুর চিন্তায় আমার দেহের সমস্ত লোমগুলো দাঁড়িয়ে গেল। কোটের পকেট থেকে ছোট একটা ধারালো ছুরি বের করলাম। বাঁ হাত দিয়ে বিড়ালটার টুটিটা টিপে ধরে নিয়ে আমি ওর একটা চোখ উপড়ে নিলাম। শয়তানের মতো এই নৃশংস কাজটা করার সময় আমার মনে বেশ আনন্দই লাগলো। তবুও আমি ঘেমে গেলাম, আমার সারা দেহটা কাঁপছিল। পরের দিন সকালে ঘুম ভাঙার পরে গত রাতের কাজটা মনে করতে আমার মনটা আতঙ্কে আর অনুশোচনায় ভরে উঠল। কিন্তু মদ খাওয়ার পরেই সেসব ব্যাপার আমি যথারীতি বেমালুম ভুলে গেলাম। যাই হোক, বেশ কিছুদিন বাদে বিড়ালটা আবার সেরে উঠল। ওর ওই চোখ না থাকার গর্তটা ওই মুখটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে, কিন্তু তাতে ওর কষ্ট হচ্ছে বলে মনে হলো না। আবার আগের মতো প্রাণীটা ঘোরাফেরা করতে লাগলো, কিন্তু আমাকে দেখা মাত্র উধাও হয়ে যেত। এদিকে আমার আর নৃশংস কাজটার কথা মনে রইল না। বরং একদিন যাকে ভালোবাসতাম সে আজ আমাকে দেখলেই পালাচ্ছে, এটাই আমাকে আঘাত করলো। ওটার ওপরে আমি বিরক্ত হয়ে উঠলাম। সবশেষে আমার মনের অবস্থাটা আবার বিকৃত হয়ে গেল। এটাই বোধ হয় মানুষের স্বভাব। হঠাৎই একদিন সকালে ভীষণ রেগে আমি বিড়ালটাকে ধরলাম, তারপর ওর গলাতে একটা ফাঁস লাগিয়ে দিলাম আর ঝুলন্ত অবস্থায় ওটাকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে একটা গাছের ডালে ওটাকে ঝুলিয়ে দিলাম। কিন্তু তখন আমার দু চোখ বেয়ে জল পড়ছিল, আমার মনটাও অনুশোচনায় ভরে গেল। আমাকে ভালোবাসার জন্যই ওকে ওইভাবে ঝুলতে হলো? আমায় বাধা দেবার মতো শক্তি ওর ছিল না। এই পাপ কাজটা করার পরে আমি মনে মনে দোটানায় পড়ে গেলাম, নিশ্চয়ই দেবতার অভিশাপ আমার উপরে পড়বে। যেদিন এই নিষ্ঠুর কাজটা করলাম, বলা বাহুল্য সেদিন রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আগুন আগুন চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি গোটা বাড়িটা ভয়ঙ্কর ভাবে জ্বলছে। তক্ষুনি আমি আমার স্ত্রী আর আমার চাকরটা সেই আগুনের ভেতর থেকে কোনো রকমে বেরিয়ে এলাম। বাড়িটা প্রায় পুড়ে ছাই হয়ে গেল চোখের সামনে। এই দুর্ঘটনার সঙ্গে আমার ওই কাজের কোনো সম্পর্ক আছে বলে কিন্তু মনে করিনি। আমি সমস্ত ধ্বংসস্তূপটা ঘুরে দেখলাম, একটা দেয়াল ছাড়া বাকি সবগুলো দেয়ালই ধসে পড়েছে। ওই দেয়ালটা ঠিক মাঝখানেই দাঁড়িয়েছিল, আমার শোবার ঘরের মাথার দিকটাতেই ওই দেয়ালটা রয়েছে। আসলে দেয়ালটা আগুন না লাগার কারণ ওটা প্লাস্টার করা। দেয়ালটার সামনে একটা ছোটখাটো ভিড়, সবাই ওখানে কি যেন একটা দেখছিল। আমার কানে আশ্চর্য কিংবা অসাধারণ এই ধরনের শব্দ এসে পৌঁছাতে লাগলো। আমি কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম, উকি মেরে দেখলাম ওই সাদা জায়গাটায় একটা কালো ভয়ঙ্কর বিড়াল পড়ে আছে, গলায় বড় একটা দড়ি বাঁধা রয়েছে। এই ভূতির ব্যাপারটা দেখা মাত্রই আতঙ্কে আমার দেহটা শিউরে উঠল। নিজেকে কোনো রকমে সামলে নিলাম। আমার মনে পড়ল ওই বিড়ালটাকেই আমি গাছের ডালে টাঙিয়ে দিয়েছিলাম, তাহলে কোনো লোকেরই কাজ এটা। দেখলাম দেয়াল চাপা পড়ে আগুনে পুড়ে বিড়ালটা বিভৎস চেহারা নিয়েছে। যাই হোক, এরপর বেশ কিছুদিন বিড়ালটার ভূতটা আমার ঘাড়ে চেপে রইল। আমি সহজ হতে পারলাম না, আমার মনে কেমন একটা অনুশোচনা হতে লাগলো।
মনে মনে বেশ খানিকটা ক্ষুব্ধ হয়ে উঠলাম। এরপর শুরু হলো এই রকম একটা বিড়াল খোঁজার পালা। একেবারে হুবহু আগেরকার বিড়ালটার মতো হতে হবে। যাই হোক, একদিন রাত্রে একটা জায়গায় চুপচাপ বসে আছি, হঠাৎ একটা কালো বস্তুর ওপর আমার নজর পড়ল। ওটা ঘরের একপাশে রাখা মদের পিপের ওপর ছিল। আমি ওদিকে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে রইলাম। রীতিমতো অবাক হয়ে ওদিকে গিয়ে ওটাকে কাছ থেকে দেখলাম। চিনতে অসুবিধা হলো না, হুবহু আগের মতো একটা কালো বিড়াল, দুটোর মতোই আকারে বড় আর কালো। শুধু একটা পার্থক্য, তা হলো দুটো একেবারে কালো, কিন্তু এটার বুকটা সাদা লোমে ঢাকা। আমি ছুটেই বিড়ালটা উঠে পড়ল। ওটার মুখ দিয়ে এক ধরনের ঘর ঘর শব্দ বেরোতে লাগলো। আমাকে দেখে খুশি হয়েছে, আমার হাতে গাটা ঘষছে। এইরকমই একটা বিড়াল আমি খুঁজছিলাম। সেই মুহূর্তে বাড়িওয়ালাকে বললাম ওটা আমাকে বিক্রি করে দিতে। কিন্তু আশ্চর্যের বিষয়, ও ওটার ওপর কোনো দাবি করল না। ওকে আমি আদর করতে লাগলাম। শেষে একসময় ওকে আমার বাড়িতে নিয়ে এলাম। বলা বাহুল্য, আমার আদর তো পেলই, এমনকি আমার স্ত্রীর সঙ্গে বিড়ালটা বেশ অন্তরঙ্গতা গড়ে উঠল। এইভাবে বেশ কিছুদিন যাবার পরে চাকা অন্যদিকে ঘুরতে লাগলো। ক্রমশ ক্রমশ এই বিড়ালটার ওপরেও আমার বিতৃষ্ণা আসতে লাগলো। সেই আগেই পুনরাবৃত্তি। এই বিরক্ত ভাবটা দিনের পর দিন ক্রমশ বেড়ে চলল। যাই হোক, সেই পুরনো নিষ্ঠুরতার কথা ভেবেই বিড়ালটাকে আমি এড়িয়ে চলতে আরম্ভ করলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ওর ভাগ্যে প্লুটোর মতো একটা চোখ হারানোর ঘটনা ঘটে গেল। আমার স্ত্রীর একমাত্র এই পরিবেশ সহনীয় ছিল। ওর গুণের কথা অস্বীকার করা যায় না। পশু পাখির সঙ্গে মেশার যে ব্যাপারটা আমার মধ্যে ছিল, সেটা আমার স্ত্রীরও অর্জন করেছিল। যাই হোক, বিড়ালটার উপরে আমার বিরূপ মনোভাব ক্রমশ চরম সীমায় পৌঁছে গেল। বিড়ালটা আমার পায়ে পায়ে ঘুরত, আমি চেয়ারে বসলে ও চেয়ারের নিচে এসে বসত, আমি চলতে আরম্ভ করলে ওটাও পায়ে পায়ে ঘুরত, আমার পোশাক আঁচড়াতো কিংবা বুকে মাথাটা ঘষত। মাঝে মাঝে আমি এত বিরক্ত হয়ে উঠতাম যে মনে হতো ওটাকে খুন করে ফেলি। কিন্তু আগের নৃশংসতার ব্যাপারটা ভেবে নিরস্ত থাকতাম। আর একটা কথা, কে জানে কেন বিড়ালটাকে আমি ভয় পেতাম। এই আতঙ্কটা যে কি আমি ঠিক বোঝাতে পারবো না। আসলে শারীরিক কোনো কারণ নয়, আমি ব্যাপারটাতে বেশ কিছুটা হতভম্ব। একে তো অপরাধীর কারাগারে আমি নিজেই বন্দী হয়ে আছি, এদিকে আমার স্ত্রী নতুন বিড়ালটা সাদা লোমের ব্যাপারে আমাকে অনেকবারই বলেছে। আগেকার বিড়ালটার সঙ্গে সাদা লোমের ব্যাপারেই এটার তফাত। বেশ বড়ই সাদা দাগটা, পুরো গলাটা জুড়ে অনেকটা গোল করে দড়ি বাঁধা মতো। আমার আগেকার ব্যাপারটা মনে পড়তে সারা বুকটা ভয়ে ভীম হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করলাম যে এই বিড়ালটার উপরেও ক্রমশ আমার ঘৃণা আসতে লাগলো। আমি প্রায়ই রেগে যেতে লাগলাম ওটার ওপরে। এই দানবটার কবল থেকে যেমন করে হোক নিস্তার পেতেই হবে। একটা মূর্তির কথা আমার মনে পড়ল, সেটা মৃত্যুর আর যন্ত্রণার। আমি আতঙ্কিত হয়ে উঠলাম রীতিমতো। নিজেকে রীতিমতো হীন মনে হয় আমার। বিড়ালটাকে মাঝে মাঝে লক্ষ্য করি, এরই সজাদিকে আমি নৃশংসভাবে হত্যা করেছি। ওই প্রাণীটা একসময় আমার ভীষণ প্রিয় ছিল, আমার ওপরে ও নির্ভর করত। আমার কপালে যে কি লেখা আছে তা আমি নিজেই জানি না। আমার নিজের মধ্যে একটা মানসিক যন্ত্রণা হতে লাগলো। তারপর একসময় শয়তানি চিন্তা আমার মাথায় ভর করল। আমার সমস্ত মন প্রাণ জুড়ে ওই চিন্তা ঘুরপাক খেতে লাগলো। আমার স্বাভাবিক আচরণ পাল্টে গেল। কোনো মানুষকেই আমি সহ্য করতে পারতাম না। স্ত্রীর সঙ্গেও আমার ব্যবহার কেমন যেন পাল্টে গেল। আমার বিরুদ্ধে ওর অবশ্য কোনো অভিযোগই নেই, আমার স্ত্রী খুব স্বাভাবিক, সবই সহ্য করে যায়। একদিনের ঘটনা, পারিবারিক একটা প্রয়োজনে আমি আমাদের পুরনো বাড়িটার তলার ঘরে গেলাম। আমার স্ত্রীও আমার সঙ্গে এলো। আরো দেখলাম যে খাড়া সিঁড়িটা দিয়ে বিড়ালটাও আমার সঙ্গে নেমে এসেছে। বিড়ালটাকে দেখে আমি রীতিমতো বিরক্ত হয়ে পড়লাম।
ভীষণ রেগেও গেলাম। আর ঠিক সেই মুহূর্তে আমার মাথার মধ্যে কি ভর করেছিল জানি না, আমি যখন নেমেছিলাম তখন আমার হাতে ছিল একটা কুড়ুল। প্রচন্ড উন্মত্ততায় আমি ওটা বিড়ালটার মাথা লক্ষ্য করে চালালাম। ঠিক জায়গায় সেটা লাগলে ওটার কি গতি হতো বলা যায় না, কিন্তু তার আগেই আমার স্ত্রী ওটাকে ধরে ফেলল। হঠাৎ বাধা পেয়ে আমি আরো দ্বিগুণ রেগে গেলাম। স্ত্রীর মুঠো থেকে হাতটা একটা ঝটকায় ছাড়িয়ে চোখের পলকে ওটা স্ত্রীর মাথাতেই সজোরে বসিয়ে দিলাম। ব্যাস সঙ্গে সঙ্গে আমার স্ত্রী ওখানেই পড়ে গেল, কিছুক্ষণের মধ্যে মারা গেল। মুখ দিয়ে কথা পর্যন্ত বেরোলো না, বলা যায় মুহূর্তের মধ্যেই ঘটনাটা ঘটে গেল। এই ভয়ঙ্কর কাজটা করার খানিক বাদে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কিন্তু এই পাপ কাজ লুকানো দরকার, লাশটাকে লুকানোর কাজে আমি মন দিলাম এবারে। জানতাম ওটা বাড়ি থেকে সরানো যাবে না, দিনে বা রাতে কোনো সময়ই নয়, প্রতিবেশীদের কারো না কারো চোখে পড়বেই, ওদের চোখ এড়িয়ে ব্যাপারটা সেরে ফেলা রীতিমতো অসম্ভব। বেশ খানিকক্ষণ চুপচাপ লাশটার সামনে দাঁড়িয়ে রইলাম, চিন্তা করতে লাগলাম দেহটাকে নিয়ে কি করা যায়। নানা রকম ফন্দি আমার মাথায় আসতে লাগলো, কিন্তু কোনোটাই আমার মনে ধরলো না। আসলে খুব বেশি ঝুঁকি নিতে আমার মন চাইছিল না। ভাবলাম লাশটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে দিই, কিন্তু ঠান্ডা মাথায় এটা করা সম্ভব নয়। একবার ভাবলাম দেহটাকে ঘরের মেঝেতে গর্ত খুঁড়িয়ে পুঁতে দিলে কেমন হয়, কিন্তু সেটাও মনে ধরল না। আবার মনে এলো বাক্সে ঢুকিয়ে বাগানের কুয়াতে যদি ফেলে দেওয়া যায়। সবশেষে একটা প্ল্যান মাথায় এলো, এটাই সবচেয়ে ভালো, পাতাল ঘরের দেওয়ালে যে কুঠুরিটা আছে ওখানেই কবর দিয়ে দেব, এরকম কাজে ওই জায়গাটাই সবচাইতে ভালো। দেয়ালগুলো খুব একটা ভালো গাথা নয়, কিছুদিন আগে যে চুনকাম হয়েছিল দেয়ালে সেটাও ভালো হয়নি, ভেতরটা ভীষণ স্যাঁতসেঁতে, সেজন্য দেওয়াল তেমন শক্ত হয়নি। ঘরের দেয়ালগুলোর একটাতে লোক দেখানো একটা ফায়ারপ্লেস রয়েছে, ওখানটাতে ইট দিয়ে ভরাট করা হয়েছে, তবে তেমন একটা শক্ত হয়নি। যাই হোক, আমি এখন অনায়াসে এই জায়গাটা ইটগুলো খুলে ফেলতে পারি। তারপর অতি সহজেই লাশটাকে ওই কুঠুরিতে ঢুকিয়ে আবার ইটগুলোকে ঠিক আয়কার মতো গেঁথে দেওয়া যায়, এতে সন্দেহজনক কোনো কিছুই কারো নজরে পড়বে না। মনের মধ্যে একটা আশা এলো, শাবল দিয়ে আমি ইটগুলো খুলতে আরম্ভ করলাম। কাজটা খুব সহজ, সবগুলো ইট খুলে ফেলার পরে আমি লাশটাকে খুব সতর্কভাবে ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিলাম। তারপরে জায়গাটা আগে যেমন ছিল ঠিক তেমনিভাবেই রাখার চেষ্টা করলাম। খুব সাবধানে কাজটা করতে লাগলাম। সব ইটগুলো গেঁথে দেবার পর আমি আবার দেয়ালটাকে আগের মতো চুনকাম করে ফেললাম। পুরনো চুনকামের সঙ্গে এটার কোনো তফাত রইল না। কাজ শেষ করার পরে আমি নিশ্চিন্ত হলাম, যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হয়েছে। দেয়ালটা তেমন কোনো খুঁত নেই যাতে চোখ আটকে যাবে। নিজের চুন সুখিগুলো পরিষ্কার করে ফেললাম, মনের মধ্যে বেশ আনন্দ হতে লাগলো। এরপরে আমার কাজ হলো সেই বিড়ালটাকে খুঁজে বের করা, ওটার জন্যই আমার এই পাপ কাজ। মনে মনে ভাবলাম শয়তানটাকে ধরতে পারলে শেষ করে দেব। কিন্তু অবাক কাণ্ড, সারাটা রাত বিড়ালটা কোনো রকম টিকেও দেখতে পেলাম না। ঘুমটাও মোটামুটি ভালো রকম হলো, স্ত্রীকে খুন করেছি বলে মনে একটা অস্বস্তি হচ্ছিল বটে, কিন্তু একটা তীব্র আনন্দও পাচ্ছিলাম। এভাবে দ্বিতীয় দিন কাটল, তারপর কেটে গেল তৃতীয় দিনটাও। বিড়ালটা আর ফেরবার কোনো নামই করল না। আমি এখন একেবারে স্বাধীন মানুষ, বেশ ভালোভাবেই আমার সময় কেটে যেতে লাগলো। মাঝে মাঝে অবশ্য সামান্য পাপ বোধে ভুগছিলাম, কেউ কেউ আমাকে স্ত্রীর ব্যাপারে কিছু কিছু জিজ্ঞাসা করল, আমি স্বাভাবিকভাবে জবাব দিলাম। হঠাৎ এর মধ্যে পুলিশ এসে আমার বাড়ি তল্লাশি করল, কিন্তু কোনো কিছুই তারা খুঁজে পেল না। ঠিক চার দিনের দিন একটা পুলিশ বাহিনী আবার আমার বাড়িতে এলো। আমি প্রস্তুত ছিলাম না একেবারেই, দরজা আওয়াজ করতে আমি দরজা খুলে দিলাম। পুলিশগুলো সদর্পে আমার বাড়ির মধ্যে ঢুকল, সবাইরই চোখে একটা সন্দেহ। আগের মতোই ওরা সারা বাড়িটা তল্লাশি করল, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না।
ক্রমশ ওরা গম্ভীর হয়ে গেল। যাই হোক, আমি তো জানি হাজার চেষ্টা করলেও ওরা লাশটা খুঁজে পাবে না। আমি রীতিমতো নিশ্চিন্ত। আমি পুলিশ অফিসারের সঙ্গে সঙ্গেই ছিলাম। বাড়ির সমস্ত আনাচে কানাচে তল্লাশি করল ওরা। মাঝে মাঝে আমাকে দু একটা প্রশ্ন করলো। স্বাভাবিকভাবেই আমি সেসবের জবাব দিলাম। বাড়তিনেক ওপরে তল্লাশি চলবার পরে এবারে ওরা পাতাল ঘরে নামলো। আমার বুকের ভিতরটা ধক ধক করলেও বাইরে আমি স্বাভাবিকই রইলাম। ওরা ঘুরে ঘুরে দেখতে লাগলো সমস্ত জায়গা। আমি দুহাত ভাঁজ করে বুকের উপর রেখে ওদের সঙ্গে ঘুরলাম। তল্লাশিতে ওরা সন্তুষ্টই হলো। আমি মনে মনে ভীষণ আনন্দ পেলাম। বাইরে নিজেকে সংযত রাখলাম। আমি অপরাধী নই এটা ওরা বুঝলো। ওরা যখন সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করেছে তখন আমি বলে উঠলাম, মশাইয়েরা, আপনাদের সন্দেহমুক্ত হয়ে আমি খুবই আনন্দিত। এই বাড়িটা অত্যন্ত মজবুত, দেয়ালগুলোও নিরেট। বলে আমি হাতে ছড়িটা দিয়ে দেয়ালে আঘাত করলাম। দেওয়ালের ওপাশে ঠিক ওখানেই আমার স্ত্রীর মৃতদেহটা লুকানো রয়েছে। কিন্তু হঠাৎই আমাদের সবাইকে অবাক করে ভেসে এলো তীক্ষ্ণ একটা চিৎকার, অনেকটা গোঙানির মতন। আতঙ্কে তখন আমার চুল খাড়া হয়ে গেছে। অজ্ঞান হয়ে টলে পড়ে গেলাম দেয়ালের গায়ে। সামান্য কিছুক্ষণ পুলিশ বাহিনীও আতঙ্কে স্থির হয়েছিল। তারপরেই তারা সমবেতভাবে ঝাঁপিয়ে পড়ল দেয়ালে। নিমিষের মধ্যেই চোখের সামনে দেয়ালটা ধসে পড়ল। কুঠুরির মধ্যে আমার স্ত্রীর দেহটা একই রকম ছিল। কিছুটা পচা গন্ধ ছাড়ছিল অবশ্য, আর ঠিক তার মাথার কাছে জ্বলন্ত চোখে বিড়ালটা হা করে বিভৎসভাবে বসে রয়েছে। হ্যাঁ, ওর জন্যই আমার স্ত্রীর খুন হতে হয়েছে। কিন্তু ও কোথা থেকে এলো? বেঁচে আছে নাকি? তাহলে কি কবর দেবার সময় এখানে ঢুকেছিল, আমি টের পাইনি? শয়তান বিড়ালের জন্য আমার শেষ রক্ষা হলো না, এটাই বোধ হয় নিয়তি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এই চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।